আমি একটা জিনিস সবসময় দেখে আসতেছি যে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ জাহিদুল ইসলাম সুজন জাহিদুল ইসলাম সুজন চব্বিশ ঘন্টা প্রত্যেকটা এলাকা রন্ধে রন্ধে আপদে বিপদে দুর্যোগে প্রতি সময় প্রতি মিনিটে উনি বিরাজ করে যাচ্ছেন এবং জনগণের পাশে থেকে আর আমি বলতে চাই যে বর্তমানে পূর্বদলা থানার সামনে যে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে এমন একটা ব্যক্তি আমরা চাই সেই ব্যক্তিটা হলো জাহিদুল ইসলাম সুজন দুবার উপজেলা চেয়ারম্যান নৌকা নিয়া নির্বাচিত এবং বহু সংগ্রামের মাঝে বিরোধী দল আপ্রাণ চেষ্টা করেছে বহুজনের চেষ্টা করেছে সংসদ সদস্য উনি নিজেও চেষ্টা করেছে নৌকার বিরুদ্ধে তখন সেই বিরোধী দল ছিল আনারস নিয়ে আর আমরা সেই জাহিদুল ইসলাম সুজনকে নিয়েছিলাম নৌকা নিয়ে তখন আমরা পরাজিত হই নাই জয়ী হয়েছি নৌকা নিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক অতীব দুঃখের দুঃখের বিষয় বারবার সেই বিএনপিরা চোদ্দো আঠারো আঠাশ নানান আলটিমেটাম দেয়া দেশকে অচল করার চেষ্টা চালাচ্ছে কিন্তু ওরা জানে না সেই আওয়ামী লীগ সংগঠন একটা বিপ্লবী সংগঠন এই সংগঠন কোনোদিন কামান বোমা হাতি আর কোনো কিছুর দাঁড় দাঁড়ে না এরা দাঁড়িয়ে যে জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন উনি এই বাংলাদেশের রূপকার সেই রূপকে চিত্রকে ফুটিয়ে তোলার জন্য উনি ওনার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে রেলগাড়ি যেমন পরির মতো দ্রুত বেগে চলে ফাস্টার দেন ফেরিস ফাস্টার দেন উইসেস পরির মতো দ্রুত বেগে বাংলাদেশের উন্নয়ন চালিয়ে যাচ্ছে যেমন পদ্মা সেতু নিজের অর্থ কাজ করেছে মেট্রো রেল করেছে বঙ্গবন্ধু টার্মিনাল করেছে আরও বহু কিছু রেললাইন করেছে এরপরও সেই কুচুকরি মহল চাচ্ছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে এই দেশকে বিতাড়িত করার জন্য এটা মানেই হলো বাংলাদেশকে ধ্বংস করা বাংলাদেশকে কোনোদিন ধ্বংস করা যাবে না আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই আগামী দিন আমরা সেই পূর্বদলা থানার আমি মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যে জাহিদুল ইসলাম সুজনকে নৌকার প্রথিক দিলে এই পূর্বদলা থানায় আমাদের এই সিট থাকবে নচত অন্য কাউকে দিলে এই পূর্বদলা থানার সিটটা কোনো ভাবস্থাতে উঠাতে পারবে না কারণ জনগণের সাথে আতাত্মা মিলে সেই জাহিদুল ইসলাম সুজন কাজ করে যাচ্ছেন আমি কোনো পক্ষ নেওয়া বলতেছি না আমি বলতেছি এই জিনিসটাই যে জাহিদুল ইসলাম সুজন এই নৌকার দ্বার বাহক দিনে রাত্রে চব্বিশ ঘন্টা মানুষ অসুস্থ হইলে কোনো দুর্যোগের মোকাবেলা হইলে সেই মুহূর্তে আইসা বঙ্গবন্ধু বলেছিলেন যে কোনো দুর্যোগ যে কোনো সংগঠনের বিপর্যয় আসলে তোমরা পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে সেই ডাকে যেমন সারা দিয়ে দেশ স্বাধীন করেছ এখনও এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে রক্ষা করতে হলে তোমরা মাথা উঁচু করে সেই দুর্যোগের সময়ের যে কোনো সংগঠনের ব্যতিক্রমের মোকাবেলায় তোমরা যাই যা আছে তাই নিয়ে আমরা কাজ করে মাঠে নামবো আমি আরও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো আপনাকে অনুরোধ জানাই আপনি এই বাংলার যে ঐতিহ্যবাহী যেতগুলা জিনিস অচল হয়েছিল সেগুলো সচল করেছেন যে কোনো স্থানে আপনি যে কোনো স্থানে যেখানে স্কুল ছিল না কলেজ ছিল না সেইখানে আপনি বঙ্গবন্ধু কলেজ করে দিয়েছেন যেখানে আপনি স্কুল দুতলা ছিল টিনের চালা ছিল এখানে তিনতলা চারতলা স্কুল করে দিয়েছেন উন্নয়ন যথেষ্ট দেশে উন্নয়ন হয়েছে বিশ্বের দরবারে এই উন্নয়ন নিয়ে কথা বললে একমাত্র বাংলাদেশে একটা মডেল উন্নয়ন হয়েছে যে এটা চিরদিন মাইল ফলক হয়ে থাকবে এই বলে আমি আমার কথা এখানে শেষ করতে চাই পরিশেষে আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি এবং সে আঠাইশের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম শুধু তারা রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা সন্ত্রাসী প্রোগ্রাম এই প্রোগ্রামে চাইতেছে দেশে একটা আগুন জ্বালানো এবং দেশের জনগণের ক্ষতি করা এ দেশের উন্নয়নকে ক্ষতি করা এই লক্ষ্যে তারা সমাবেশ ডাকছে কিন্তু সেই সমাবেশকে আমরা যেকোনো মুর বিনিময়ে হোক এই সমাবেশ আমরা করে দেশের ক্ষতি করতে আমরা দেব না আমরা সার পিছবা হয়ে আমরা তার পিছনে লড়াই করব। এ বলে আমার বক্তৃতা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু